হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা, যেহেতু আমাদের চ্যানেলের সাথে আপনারা আছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন হেলথ টিপস দিয়ে আপনাদের জীবনকে আরো সুন্দর ও সহজ করে তুলতে। জানি না কতটুকু উপকার করতে পেরেছি, তবে আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু প্রফেশনাল ডক্টর নই, আমরা বিভিন্নভাবে হেলথ টিপস গুলো জোগাড় করে আপনাদেরকে একসাথে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যে কোনো সমস্যায় বললে অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আমাদের ভিডিওর উপর নির্ভর করবেন না। আমরা চেষ্টা করি আপনাদের জীবনকে সহজ করে তোলার জন্য, আপনাদের হাতের কাছে নাগালে রাখার জন্য কিছু হেলথ টিপস দেওয়ার জন্য, যেন সহজেই খুব তাড়াতাড়ি আপনারা হোম রেমেডিগুলি পেয়ে যান, সেই ব্যবস্থা করার চেষ্টা আমরা করে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে দ্রুত ওজন কমাতে সুজি কিভাবে সাহায্য করে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে রিকোয়েস্ট করব, যারা আজকে প্রথম আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ডানে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। তো চলুন দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। অত্যন্ত পছন্দের খাবার সুজি, যা অত্যন্ত স্বাস্থ্যকর। বহু ভারতীয় খাবারে, বিশেষত দক্ষিণ ভারতীয়রা প্রাতরাশে এবং ডেজার্ট হিসেবে সুজি খেতে অত্যন্ত পছন্দ করে। ধোসা ও উপমা দক্ষিণ ভারতীয়দের দুই প্রধান প্রিয় খাবার, যা সুজি দিয়ে তৈরি হয়। আর ডেজার্ট হিসেবে সুজির হালুয়া। সুজি ক্যাশরি বা শিরা অত্যন্ত বিখ্যাত। সুজি তৈরি হয় গম থেকে। সুজি সহজ পাচ্য ও সুস্বাদু হয় সকলের অত্যন্ত প্রিয়। আপনি ওজন কমাতে চাইলে নিয়মিত সুজি খেতে পারেন। সুজি কি কি উপায়ে খাওয়া যায় তা এখন আমরা আলোচনা করব। এক নম্বর, এনার্জি বৃদ্ধি করে। স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট সমৃদ্ধ হয় এই খাদ্য, শক্তিও এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে। দুই, প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রচুর পরিমাণে আয়রন থাকায় সুজি আয়রনের ঘাটতি দূর করে, রক্ত সঞ্চালনেও সাহায্য করে। USDA অনুসারে 100 গ্রাম সুজিতে 1.23 মিলিগ্রাম আয়রন থাকে। তিন, হাড় মজবুত করে। সুজিতে ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত হয়। USDA অনুসারে 100 গ্রাম সুজিতে 17 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। চার, স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও ফসফরাসের উপস্থিতির কারণে সুজি আমাদের স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। USDA অনুসারে প্রতি 100 গ্রাম সুজিতে যথাক্রমে 47 মিলিগ্রাম, 1.05 মিলিগ্রাম এবং 136 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও ফসফরাস থাকে। পাঁচ, কোলেস্টেরল অনুপস্থিত। সুজিতে কোলেস্টেরল থাকে না। USDA অনুসারে সুজি শরীরের কোনো রকম ক্ষতি করে না, তাই নিশ্চিন্তে গ্রহণ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুজি নিয়ে নিয়েছি। এই সুজি আমরা বিভিন্নভাবে পাক করে নিতে পারি আমাদের খাওয়ার জন্য। ওজন হ্রাসে সুজি, যা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু আজকের। USDA অনুসারে 100 গ্রাম সুজিতে 360 ক্যালোরি থাকে এবং কোলেস্টেরল থাকে না। পুষ্টি বিশারদ ডাক্তাররা জানিয়েছেন, আপনি দ্রুত ওজন কমাতে চাইলে বাজার থেকে কি ধরনের সুজি কিনছেন তা খেয়াল রাখা উচিত। ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যকর সুজি আমাদের শরীরের পক্ষে উপকারী। দুধ বা সবজি সহকারে সুজি খেলে তা থেকে পুষ্টি পাওয়া যায়। সুতরাং সুজির তৈরি বিভিন্ন খাবার আপনি খেতে পছন্দ করলে পরের বার থেকে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার সুজির সঙ্গে যোগ করে খান। সবশেষে আমরা বলতে পারি, সুজি ওজন কমাতে সাহায্য করে শুধুমাত্র আপনি যদি সুজির সঙ্গে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ পুষ্টিকর খাবার যোগ করেন তবেই। আর একথা অবশ্যই মনে রাখবেন, শরীর চর্চা এবং সুষম আহারের যৌথ প্রয়াসেই ওজন হ্রাস করা অ্যাকচুয়ালি সম্ভব হয়। তো বন্ধুরা, আশা করছি ছোট্ট এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এই ভিডিওতে অনেক ধরনের পরামর্শ রয়েছে ওজন কমানোর জন্য সুজির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ করার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।